মহামারী ভাইরাসের ঔষধ হচ্ছে লেবু। লেবু এমন একটি খাবার যাতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়, শরীর থেকে ভাইরাসজনিত বিষগুলোকে, জীবাণুগুলোকে বের করে দিতে সাহায্য করে। সংক্রমণজনিত যে সমস্ত রোগে আমাদের গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এই সমস্ত সমস্যায় ভুগতে হয়, সেই সমস্ত সমস্যা থেকে আমাদেরকে রেহাই দেয়। মহামারীর এই দিনগুলোতে অনেকেই লেবু খাচ্ছেন, তবে সঠিক নিয়মে না খাওয়ার কারণে লেবুর উপকারিতা পাচ্ছেন না। লেবু খাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আজ আপনাদেরকে লেবুর সর্বোত্তম উপকারিতা পাওয়ার জন্য তিনটি এমন পদ্ধতি বলবো, যে পদ্ধতিতে যদি আপনারা লেবু খেতে পারেন তাহলে মহামারী নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার এই চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। রোজ সকালে নিয়ম করে লেবু পানি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সব ধরনের চিকিৎসকেরা। বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। শুধুমাত্র ভিটামিন সি এর কথাই যদি বলি তাহলে একটি লেবুতে রয়েছে 30.7 মিলিগ্রাম ভিটামিন সি। যদিও আমাদের শরীরে ভিটামিন সি এর দৈনিক চাহিদার পরিমাণ পুরুষের 90 মিলিগ্রাম এবং মহিলাদের 75 মিলিগ্রাম, যার অনেকটাই পাওয়া যেতে পারে লেবু থেকে। ভিটামিন সি এর চাহিদা পূরণ করার জন্য দামি দামি ফল কিনে খেতে হবে, এ ধারণাকে ভুল প্রমাণ করেছে লেবু। হজম শক্তি বাড়াতে চাইলে আপনাকে শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কখনোই লেবুর সঙ্গে চিনি বা লবণ মেশানো যাবে না। যদি লবণ মেশাতেও হয় তাহলে খুবই সামান্য পরিমাণ। চিনি তো মেশানোই যাবে না, তার বদলে মিশাতে হবে খাঁটি অর্গানিক মধু। সকালবেলা ঘুম থেকে উঠে লেবু পানি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। লেবু পানি খাওয়ার পদ্ধতি নাম্বার এক হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সর্বপ্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি নিন। সেই কুসুম গরম পানির মধ্যে একটি আস্ত লেবুর রস মিশিয়ে দিন। তারপরে 1 চা চামচ খাঁটি মধু মিশিয়ে সেই পানীয়টি খেয়ে ফেলুন। অনেকের এই পানীয়টি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে যারা খেতে পারবেন না, কোনো সমস্যা নেই, তারা সকালবেলা নাস্তার সাথে বা নাস্তার পরে এই পানীয়টি খেতে পারেন। তবে মধুর ব্যাপারে সচেতন হতে হবে, খাঁটি অর্গানিক মধু না হলে কিন্তু সকল চেষ্টাই বিফলে। মেদ ঝরাতে রোজ সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার চল রয়েছে, যার ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়, শরীর থেকে ডিটক্সিফাইড, যার কারণে অনেক ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। লেবু খাওয়ার কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন হজম শক্তি বাড়ায়। অনেকেই আছেন যারা খাবার খাওয়ার পরই হজমের সমস্যায় ভুগতে থাকেন। রোজ লেবু পানি খান, আপনার হজম শক্তি ধীরে ধীরে বাড়বে, গ্যাস ও অম্বলের মতো সমস্যা দূর হবে, কারণ লেবু পানি পরিপাক নালীর মধ্যে থাকা টক্সিন শরীর থেকে বের করে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন লেবু। লেবুর মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি, যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এনার্জি যোগায়। শরীরে যদি ক্লান্তির অনুভব হয়ে থাকে তাহলে লেবু পানি খান, ইনস্ট্যান্ট আপনার শরীরে এনার্জি চলে আসবে। আর রোজ সকালে লেবু পানি খেতে পারলে এনার্জির সমস্যায় আর ভুগতে হবে না। মেদ ঝরানোর জন্য তো অনেক চেষ্টাই করেছেন, এবার লেবু পানি খেয়ে দেখুন। ওজন কমাতে বা মেদ ঝরাতে লেবুর তুলনা নেই, দ্রুত ও দীর্ঘমেয়াদী কাজ দেয়। হালকা গরম পানিতে লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে সকালবেলা খেয়ে ফেলুন, ভালো ফল পাবেন। এছাড়াও যখন এক্সারসাইজ করবেন তখন ডিটক্সিফাইড ওয়াটার হিসেবে লেবু পানি খেতে পারেন। লেবুর অন্যান্য উপকারিতাগুলো সম্পর্কে পরে বলছি, আগে দ্বিতীয় পদ্ধতি বলি, যে পদ্ধতিতে আপনারা লেবু পানি খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। এটাকে বলে লেবু দিয়ে তৈরি ডিটক্সিফাইড ওয়াটার। এর জন্য 1 জগ পানি নিয়ে নিন, তারপরে 1টি বা 2টি লেবু টুকরো টুকরো করে কেটে সেই পানির মধ্যে ভিজিয়ে দিন। চাইলে 2-3টি পুদিনা পাতাও দিতে পারেন। তারপরে সারাদিন ধরে এই পানীয়টি পান করুন। এই পানীয়টি ফ্রিজে রেখে খেতে পারেন, তবে অধিক সময় ফ্রিজে রাখবেন না। পানীয়টি তৈরির 24 ঘন্টার মধ্যে অবশ্যই খেয়ে ফেলবেন এবং প্রত্যেক দিনকার পানীয় প্রত্যেক দিন বানানোর চেষ্টা করবেন। এই পানীয়টি আপনার শরীর থেকে যত প্রকার রোগ জীবাণু আছে সব দূর করার ক্ষমতা দেবে। তৃতীয় পদ্ধতিটি বলার আগে লেবুর উপকারিতাগুলো শেষ করে নিই। অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে লেবুতে। হ্যাঁ, এই 2টি গুণই লেবুর মধ্যে রয়েছে, ফলে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে লেবু পানি খেতে পারেন, বিশেষত ফ্লু, সর্দি, কাশি ও গলা ব্যথা হলে। মস্তিষ্ক সতেজ রাখে লেবু। লেবুর মধ্যে রয়েছে অতিমাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, যা শুধু মস্তিষ্ক নয় স্নায়ুকেও সতেজ রাখতে সাহায্য করে, চিন্তা শক্তি বাড়ায়, শারীরিক ধকল ও বিষণ্ণতা কাটাতে পাতিলেবুর তুলনা নেই। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে লেবু। লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায়। লেবুর উপকারিতা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো এই ভিডিওটি বানানোর আর কোনো প্রয়োজন পড়তো না। লেবুর উপকারিতা রয়েছে অনেক।
লেবু শরীরকে হাইড্রেট রাখে, ভিটামিন সির যোগান ঘটায়, ওজন হ্রাস করে, ত্বকের যত্ন নেয়, হজমে সহায়তা করে, নিঃশ্বাসকে সতেজ রাখে, কিডনিতে পাথরের সমস্যা থাকলে সেটাও দূর করতে সাহায্য করে লেবু। এবারে আসে তিন নম্বর পদ্ধতি, যার মাধ্যমে আপনারা লেবু খেলে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন। প্রতিদিন লেবু কাটাটা যেমন একটি ঝামেলার কাজ, তেমনই বাজার থেকে সতেজ লেবু পাওয়াটাও একটা কঠিন কাজ। বাজার থেকে যখনই সতেজ লেবু পাবেন, সেই লেবু বাড়িতে এনে কেটে তার রস বের করে নিন। এবার এই রস আইস প্লেটে রেখে আইস কিউব বানিয়ে নিন। দিনে একবার বা দুবার একটি বা দুটি আইস কিউব নিয়ে পানির মধ্যে দিয়ে সেই পানীয়টি খেয়ে ফেলুন। তবে চেষ্টা করবেন যখনই পানীয়টি খাবেন, পানীয়টি যেন খুব বেশি ঠান্ডা না হয়। সাধারণত লেবু পানির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপরও যদি লেবু পানি খাওয়ার পর কারো কোনো সমস্যা হয়, তাহলে খাওয়া বন্ধ করে দিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। কেননা প্রত্যেকটা মানুষের শরীর আলাদা এবং তাদের শারীরিক সমস্যাগুলো আলাদা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ।